মোসাদ্দেক হোসেন সৈকত যখন বয়সভিত্তিক দলে তখন থেকে তার সামর্থ্য নিয়েছিল আলোচনা। দেশের ক্রিকেটে আলোড়ন তুলেছিলেন 19 বছর বয়সে 2015 সালে জাতীয় লিগে 282 রানের ইনিংস রাতারাতি টাইগার ক্রিকেটে পরিচিতি। ওই বছর 8টা ফার্স্ট ক্লাস ম্যাচে মোসাদ্দেক ডাবল সেঞ্চুরি করেছিলেন 3টা। প্রথম শ্রেণীর ক্রিকেটে 50-এর বেশি ব্যাটিং গড়, বাংলাদেশে এমন ব্যাটসম্যান 3 জন, সেই ছোট লিস্টেও সবার উপরে মোসাদ্দেকের নাম। শুধুমাত্র গড়ের হিসেবে দেশের সেরা ফার্স্ট ক্লাস ক্রিকেটার সৈকত পুরো দুনিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটের লিস্টে আছেন 3 নম্বরে। বর্তমানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মোসাদ্দেকের ওপরে এক শ্রীলঙ্কান, অন্যজন ভারতীয়। অথচ মোসাদ্দেক এখন লাল বলের বিবেচনাতেই নেই, সবশেষ টেস্ট খেলেছেন 2 বছর আগে, ক্যারিয়ারের টেস্টও মোটে 3টা। 2015 লঙ্গার ভার্সন ক্রিকেটে নজর কাড়া মোসাদ্দেকের জাতীয় দলে অভিষেক টি টোয়েন্টিতে। 20-50 ওভারের ক্রিকেটে ডেবু হতে আরও 1 বছর। 3 ফরম্যাটের যেখানে মোসাদ্দেক সবচেয়ে সাবলীল এবং পরীক্ষিত, সেই টেস্টে তার ডেবু সবচেয়ে পরে 2017। টেস্ট লেভেল গিনিপিকের মতো মোসাদ্দেক সৈকতকে নিয়েও কম এক্সপেরিমেন্ট হয়নি। কখনো খেলানো হয়েছে মিনি অলরাউন্ডার হিসেবে, আবার কখনো রঙিন পোশাকের ফিনিশারের ভূমিকায়। সামর্থ্য ছিল বলেই খেলানো হয়েছিল, কিন্তু যে ফরম্যাটে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল সেখানে জায়গা পাকা করার সুযোগ দেওয়ার বদলে মোসাদ্দেককে দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে, যাতে লাভের চেয়ে ক্ষতি হয়েছে অনেক বেশি। নানা রকম পরীক্ষার কারণে মোসাদ্দেক সৈকত না হয়েছেন অলরাউন্ডার, না হয়েছেন ফিনিশার। 39 ফার্স্ট ক্লাস ম্যাচে 3000-এর উপর রান করা একজন ব্যাটসম্যানকে পুরোদস্তর ব্যাটসম্যান হিসেবে তৈরি করার আগেই পিঞ্চ হিটার কিংবা মিনি অলরাউন্ডার বানানোর চেষ্টা যে সফল হয়নি, সেটার পক্ষে সাফাই গাইছে মোসাদ্দেকের বর্তমান অবস্থা। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন। 5 বছরের ক্যারিয়ার পেরিয়ে ওয়ানডে কিংবা টি টোয়েন্টির পারফরমেন্স দেখে মোসাদ্দেককে চুক্তি থেকে বাদ দেওয়ার প্রতিবাদ করার খুব বেশি সুযোগও নেই ফর্মের কারণেই। কিন্তু যেই লম্বা ইনিংস খেলার অভ্যাস নিয়ে মোসাদ্দেক জাতীয় দলের রাডারে এসেছিলেন, সেই ফর্ম্যাটে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার দায় কিন্তু মোসাদ্দেকের নয়। যারা দায়ী তারা কি সেটা মানবেন? ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক। বাংলাদেশের বিশ্বকাপ দল প্রস্তুত, চট্টগ্রামে সিরিজে ব্যস্ত এ দল এবং হাই পারফরমেন্স স্কোয়াড, কোথাও মোসাদ্দেকের নাম নেই। জাতীয় লিগ শুরু হতেও বাকি 1 মাস, দীর্ঘ বিরতি মোসাদ্দেককেই কাজে লাগাতে হবে। মাঠ এবং মাঠের বাইরে যে সাকিব আল হাসানকে আদর্শ মানেন, তাকে দেখেই পরিশ্রমী হতে পারলে হয়তো আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারেন সৈকত। কিন্তু সৈকতের সামর্থ্য কাজে লাগাতে হলে তাকে নিয়ে ঠিক কী করা হবে, সেই সিদ্ধান্ত মোসাদ্দেকের নয়, বরং কর্তা ব্যক্তিদের। ফয়সাল হাবিব, অলরাউন্ডার।